বাংলাদেশের জন্য সোনালী দিনের হাতছানি দিচ্ছে সোনালী আঁশ। এ সুযোগ কাজে লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিজেএমসির ইজারা দেয়া ছয়টি পাটকল উদ্বোধন করেছেন তিনি। সকালে জাতীয় পাট দিবসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় নিজ বক্তব্যে তিনি জানান, পাটের চাহিদা দিন দিন বাড়ছে, তাই পণ্য বহুমুখীকরণে গবেষণা আরও বাড়াতে হবে, নিতে হবে রপ্তানি বাড়ানোর উদ্যোগও। যারা পাটকল ইজারা নিয়েছেন তাদের এই শিল্পের প্রতি যত্নশীল ও নতুন বাজার খুঁজে বের করার তাগিদও দেন শেখ হাসিনা। অর্থনীতিতে অবদানের পাশাপাশি দেশ যেন লাভবান হয় অগ্রাধিকার দিতে বলেন সেদিকে। এর আগে এখাতে বিশেষ অবদানের জন্য ১১ বিভাগে সম্মাননা দেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। পাটের রপ্তানির ক্ষেত্রে নতুন নতুন বাজার খুঁজে বের করা, কোন দেশে কী ধরনের চাহিদা আছে সেটা দেখা এবং সেই ধরনের পণ্য উৎপাদন করার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। পাশাপাশি এই সোনালী আঁশ, যে সোনালী আঁশ আমাদের জন্য, বাংলাদেশের জন্য সোনালী দিনের হাতছানি দিচ্ছে, কাজে সেটা আমাদের যথার্থ কাজে লাগাতে হবে। আমরা রপ্তানি করি, আমাদের রপ্তানির বহুমুখিতা বাড়াতে গেলে আমি মনে করি পাটজাত পণ্য তার মধ্যে অন্যতম ভূমিকা রাখতে পারে।